সালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো এয়ার কম্প্রেসর নিয়ে। এয়ার কম্প্রেসর সচরাচর আমরা দুটো দেখতে পাই, সেটা হচ্ছে কি মানে যেটা বেশি ব্যবহৃত হয়, একটা হচ্ছে কি আপনার রোটারি কম্প্রেসর, আর একটা হচ্ছে কি আপনার রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এর মধ্যে রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা অত্যাধিক ব্যবহার হয়। সো আজকে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর নিয়ে কথা বলবো। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে চালানোর জন্য একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করব। ওকে, ইলেকট্রিক মোটরের পুলি এবং এই কম্প্রেসরের পুলিটা আমরা একটা চেইন দিয়ে বা একটা বেল্ট দিয়ে সংযুক্ত করে দিব। যখন আমরা ইলেকট্রিক মোটরটা অন করব, তখন আমাদের এই পুলিটা যদি ঘুরে, পুলিটা বেল্টের মাধ্যমে সংযুক্ত আছে বিধায় আপনার এই পুলিটা ঘুরবে। ওকে, যখন পুলিটা ঘুরবে তখন পিস্টনটা নিচের দিকে নামতে থাকবে এবং এই সিলিন্ডারের মধ্যে উপরের জায়গায় আপনার বায়ু শূন্যতা সৃষ্টি হবে। বায়ু শূন্যতা একটি নির্দিষ্ট যখন চাপ সৃষ্টি হবে, তখন এই ভালভটা খুলে যাবে এবং বাইরে থেকে বায়ুমণ্ডল থেকে বাতাস প্রবেশ করতে থাকবে। অর্থাৎ আপনার এখানে মানে বায়ুশূন্য হওয়ার ফলে ভালভটা খুলবে এবং ভালভটা খোলার ফলে বাইরে থেকে বাতাস প্রবেশ করবে, এয়ার ক্লিনার ওই বাতাসগুলোকে পরিষ্কার করবে। ওকে, যখন আপনার এই পিস্টনটা জাস্ট ঘুরে আসলো, এখান থেকে ঘুরে আসার পর যখন উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠার সময় আপনার জাস্ট এখানে যে এয়ারগুলো ছিল, মানে এয়ারগুলো ছিল, ওগুলোকে কম্প্রেসড করবে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ কম্প্রেসড হয়ে যাবে, তখন এই ভালভটা তো এখানে থাকবে সচরাচর, এই ভালভটা এখানে থাকলে জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণ কমপ্লিট হয়ে গেলে এই ভালভটা উপরের দিকে উঠে যাবে, ফলে খুলে যাবে। এখানে আপনার মানে এই কম্প্রেসরগুলো থেকে সচরাচর আপনার ওয়ান ওয়ে ভালভ ব্যবহার করে, যেটা আপনার একভাবেই কাজ করবে। অর্থাৎ এদিকে যখন এটা নিচের দিকে খুলে যাবে বাতাস আসবে, এবং এটা যখন উপরের দিকে চলে যাবে বাতাসগুলো এদিকে চলে যাবে। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণ কমপ্লিট হওয়ার ফলে কম্প্রেশন মানে উৎপন্ন হওয়ার ফলে আপনার এটা ভালভটা উপরের দিকে উঠে যাবে এবং এবং মানে বাতাসগুলো বের হয়ে যাবে। এখানে আপনার দুটো স্ট্রোক কাজ করে, একটা হচ্ছে কি ডাউনওয়ার্ড স্ট্রোক, যেটা নিচের দিকে নামবে, আর যেটা উপরের দিকে উঠবে সেটা হচ্ছে কি আপওয়ার্ড স্ট্রোক। ওকে, এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা সচরাচর আমরা তিনভাবে দেখতে পাই, একটা হচ্ছে আপনার সিঙ্গেল স্টেজ, টু স্টেজ এবং মাল্টি স্টেজ। ওকে, আমরা যখন সিঙ্গেল স্টেজটা কথা বলবো, তখন হচ্ছে কি আপনার আমরা জাস্ট একটা সিলিন্ডারের কথা আমরা মানে চিন্তা করবো আর কি। দ্যাট মিনস সিঙ্গেল স্টেজ বলতে সিঙ্গেল একটাই বোঝাবে। হ্যাঁ, জাস্ট এই অর্ধেক ভাত দিব এবং এখান থেকে যে বাতাসগুলো বের হবে ওগুলো জাস্ট ডিরেক্ট আপনার রিজার্ভ সিলিন্ডারে চলে আসবে। আর টু স্টেজ বলতে এটাই বোঝাবে আপনার দুটো সিলিন্ডারের মাধ্যমে মানে এটা কাজ শেষ করবে। তো দুটো সিলিন্ডারের মধ্যে কাজ কীভাবে শেষ করবে, তখন আপনার এখান থেকে যেই এয়ারগুলো কম্প্রেসড এয়ারগুলো বের হবে, এই সিলিন্ডার থেকে যে কম্প্রেসড এয়ারগুলো বের হবে সেটা আবার এই সিলিন্ডারে সাকশানের ফলে এটা এখানে আসবে। এখানে আসার ফলে এটাও সেমভাবে মানে যে কম্প্রেসড এয়ারগুলো আসবে ওই কম্প্রেসড এয়ারগুলো আরও বেশি কম্প্রেস করবে। অর্থাৎ সিঙ্গেল মানে এই সিলিন্ডার যে পরিমাণ কম্প্রেস ছিল, এই সিলিন্ডারের তুলনায় আরও বেশি পরিমাণ কম্প্রেস করে আপনার রিজার্ভ সিলিন্ডারে পাঠাবেন। আর আপনার মাল্টি রেসিপ্রোকেটিং কম্প্রেসর যেটা, সেটা হচ্ছে কি আপনার তিনটে সিলিন্ডার থাকবে, ওই তিনটে সিলিন্ডারের মাধ্যমেই কাজ করবে মানে আপনার বেশি পরিমাণ কম্প্রেস করার জন্য। ওকে, এটা হচ্ছে কি মূলত আপনার রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসরের মানে কার্যপ্রণালীটা।